ফার্ম হাউস গড়ে বেকার যুবকদের স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন দাসপুরের স্বর্ণশিল্পী। বারবারি আছে, সিরোহি আছে, কোটা আছে, যমুনাপুরি আছে, আর আপনার তোতাপুরি আছে, এই কটাই রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। অব্যবহৃত জমিতে ফার্ম হাউস গড়ে লক্ষ লক্ষ টাকা রোজগারের পথ দেখাচ্ছেন দাসপুরের স্বর্ণশিল্পী গোবিন্দ মাইতি। দাসপুর দুই ব্লকের দড়ি অযোধ্যা গ্রামের নিজের ফার্ম হাউসে হাঁস, মুরগি, ছাগল, মাছ প্রভৃতি পশু ও প্রাণী প্রতিপালন করে স্বনির্ভর হওয়ার নয়া দিশা দেখাচ্ছেন গোবিন্দবাবু। একটু বলে রাখি, মাসিক আয় বলতে গেলে আপনি 4টে লোককে কাজ দিতে পারবেন, তারপরও আপনার মোটামুটি লক্ষখানেক টাকা থাকতে পারে। এবারে কম বেশি হতে পারে, হয়তো 75-80 হতে পারে, 1 লাখও হতে পারে, তারপর অত্যাধিক হতে পারে। বাৎসরিক নয়, একটা মান্থে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ফার্মটা 6 মাস প্রায় রেডি করতে লাগবে, সেই সময় পর্যন্ত আপনাকে একটু নিবেশ করতে হবে। পেশায় স্বর্ণশিল্পী গোবিন্দবাবু কর্মসূত্রে 32 বছর নেপালে কাটিয়েছেন। রানীচক গ্রাম পঞ্চায়েতের দড়ি অযোধ্যা গ্রামেই বাড়ি। গত লকডাউনে সর্বত্র যখন কাজ বন্ধ থাকার জন্য অর্থনৈতিক অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় গোবিন্দবাবুর বাড়ির সামনে বিঘাখানেক জমিতে পশুপালনের এই ফার্ম তৈরির চিন্তা তার মাথায় আসে। সেই চিন্তাকেই বাস্তবায়িত করে এখন তিনি কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। গোবিন্দবাবু বলেন, বেকার যুবকরা এরকম ফার্ম তৈরি করে স্বনির্ভর হতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের সহায়তা করবেন। ইচ্ছুক থাকেন যে এরকম ধরনের একটা প্রজেক্ট করবেন, তাহলে কিন্তু একটুখানি ধৈর্য ধরে করতে হবে। আপনি 5টা 10টা 20টা নিয়ম করতে পারেন, ছাগল হাঁস শতাধিক নিতে পারেন, মুরগি শতাধিক নিতে পারেন। তবে যদি শতাধিকের উপরে পরিকল্পনা করেন, তাহলে মাসে আপনি 30-40 হাজার টাকা রোজগার করতে পারবেন নির্দ্বিধায়, এবং দুটো ছেলে কাজও পাবেন। গোবিন্দবাবু, এই ফার্ম ইতিমধ্যেই এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন দেশি ও বিদেশি উন্নত প্রজাতির মুরগি, হাঁস, ছাগল পালনের সঙ্গে প্রায় 1.5 বিঘা পুকুরে রয়েছে রুই, কাতলা, মৃগেল, শিঙি, কই, গলদা চিংড়ির চাষ। বর্তমানে গোবিন্দবাবুর ফার্মে 400টি হাঁস, 700 মুরগি, 40টি ছাগল এবং পুকুরে প্রায় 5 কুইন্টাল মাছ রয়েছে। হাঁসের মধ্যে বেজিং ডাক মূলত মাংসের জন্য পালন করা হয়, যেগুলি প্রায় 4 থেকে 5 কেজি ওজনের হয়। এছাড়াও রয়েছে রাজহাঁস এবং পাতিহাঁস। মুরগির মধ্যে হরিণঘাটা ব্লক কড়কনাথ মুরগি খুব প্রসিদ্ধ। এগুলি কালো রঙের এবং এর পুষ্টিগুণের জন্য প্রচুর চাহিদা রয়েছে। দেশি মুরগিগুলি মূলত ডিমের জন্য পালন করা হচ্ছে। ছাগলের প্রজাতির মধ্যে রয়েছে যমুনাপুরি, তোতাপুরি, বারবারি প্রভৃতি। এই যে ধূসর কালার, আর ওই পেছনে যে একটা সাদা দেখছেন, এই যে বেশ কিছু সাদা সাদা বড় বড় দেখছেন, ওইগুলো হচ্ছে বেজিং ডাক বলে। ওগুলো হচ্ছে মিট পারপাসে মাত্র বিক্রি হয়, প্রায় 6 মাসের মধ্যে 5 থেকে 6 কেজি ওজন। এইখানে এই যে রাজহাঁসগুলো দেখছেন, এগুলো শখে রাখা হয়েছে, একটা শোভা পায়, দেখতে ভালো লাগে। আর রাজহাঁস কিন্তু অ্যাকচুয়ালি এই যে রাজহাঁস। গোবিন্দবাবু বলেন, কেউ যদি এই প্রকল্পগুলি করতে চায় তাহলে কিছুটা ট্রেনিং নিয়ে করলে ভালো হয়, এবং সেই ট্রেনিং এরও ব্যবস্থা তিনি করে দেবেন বলে জানান। দাসপুর টু এর যে আমাদের প্রাণী সম্পদ আধিকারিক, উনি হচ্ছেন হিয়া ম্যাম, উনি আমার ছেলেকে এই 22 তারিখে ট্রেনিংয়ে পাঠাচ্ছেন। উনি অনেকটাই হেল্প করেছেন, এবং একটা সময় আমার ভ্যাকসিনের জন্য খুব অসুবিধা হচ্ছিল, উনি অনেকটাই সহযোগিতা করে আমার হাঁসের ভ্যাকসিন দিয়েছেন। তখন কোথাও পাওয়া যায়নি, উনি ব্যবস্থা করে দিয়েছিলেন, আমাকে 1000 হাঁসের ডোজ দিয়েছিলেন। গোবিন্দবাবুর সঙ্গে যোগাযোগ নাম্বার 9434942300। গোবিন্দবাবু এই ফার্মটা করে আমাকে সেখানে ম্যানেজারের পদে নিয়োগ করেছেন। আমি এই ফার্মটা টোটাল ম্যানেজমেন্টটা দেখি, বিশেষ করে সেল পারপাস কীভাবে কোথায় কী বিক্রি করতে হবে না করতে হবে সেই বিষয়টাই মূলত আমি দেখি, এবং তার সঙ্গে ছাগল মুরগি সমস্তই একটু আধটু আমাকে দেখতে হয়। আমি এখানে ম্যানেজারের পদে কাজ করি, এবং আমার সঙ্গে আরও 3 জন রয়েছে, তারাও এখান থেকে মাসিক একটা ইনকাম করে তাদের সংসারটা সঠিকভাবে পরিচালনা করতে পারছে, এবং আমিও একটা রোজগারের পথ দেখতে পেয়েছি এই গোবিন্দবাবুর মাধ্যমে। দড়ি অযোধ্যা থেকে বাবলু মান্নার রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল।